খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র দলের সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তার নেতৃত্বে আজকে ছাত্র দলকে আবার একটা অত্যন্ত শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। ভাই ও বোনেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আমরা চাই। কেন চাই? এই জন্য চাই তাকে যে মামলায় মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে সাজা দেওয়া হয়েছে এবং তাকে রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার জন্য চক্রান্তমূলক ভাবে আজকে তাকে জীবন থেকে সরিয়ে যাওয়ার জন্য তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, সেই জন্য এই মুহূর্তে আমরা তার মুক্তি চাই এবং তাকে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য জানতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি, তিনি জনগণের সঙ্গে থেকে লড়াই করে সংগ্রাম করে রাজপথে দীর্ঘ 9 বছর স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছেন এবং 2008 সাল থেকে আবার এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে করতে এখনো তিনি কারাগারে যাতন করছেন। বন্ধুরা, বাংলাদেশে কয়জন নেতা আছে এই এখন বর্তমানে যারা এত ত্যাগ স্বীকার করেছে? 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধে ঝাঁপ দিয়ে পড়েছিলেন, তখন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 2 শিশুপুত্র আমাদের আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি চলে গেছেন আমাদের কাছ থেকে, আরাফাত রহমান কোকো তাদেরকে সঙ্গে নিয়ে ওইখানে ঘোষণা দিয়েছিলেন অষ্টম রেজিমেন্ট বেঙ্গল রেজিমেন্টের সেনানীদেরকে আত্মসমর্পণ করবে না, অস্ত্র সমর্পণ করবে না।